সেনাপ্রধান যেটা বলেছেন, আমার মনে হয় যে আপনারা রয়টার রিপোর্টে একটু ভালো মতো দেখেন। রয়টারের রিপোর্টটা ইংরেজিতে কে কে পড়েছেন? ইংরেজি রিপোর্টে রয়টারের কিন্তু পুরো কোট আনকোটের মধ্যে কিছু নাই, প্যারাফ্রেজ করে ওরা একটা দিয়েছে। এবং ওই ইয়েটা যদি আপনি দেখেন, ওদের সিক্স প্যারা এটা আছে, সিক্স প্যারা ওদের রিপোর্টটার, ওইখানে লেখা ফলোয়িং দ্য রিফর্মস, তারপরে ওরা বলছে যে 18 মাস। হ্যাঁ, এখানে একটা ক্যাভিয়েট আছে। তো সেই জায়গাতে আমরা এখানে এটা 16 মাস না 18 মাস না 12 মাস না 6 মাস, এটা আসলে ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, ঠিক আছে? যে বাংলাদেশের জনগণ এবং যেই কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট, এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।